প্লাস আপনারা যে তিন তিনবেলা যে মাছ মাংস রান্না করেন ওগুলো যে লেফট ওভার থাকে সেগুলো একটু ধুয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে ভালো পার্টগুলো আর কি, প্লাস আপনাদের পাত থেকে একটু কন্ট্রিবিউট করতে পারেন। ধরেন আজকে বলা বোয়াল মাছ রানলেন, মানে আপনার পাতে দুইটা পিস দেওয়া হলো, ওখান থেকে একটু ভাঙ্গা ওর জন্য রাখলেন, বুঝছেন? জাস্ট মানে মশলা না, শুধু হ্যাঁ না ধুলেও হবে, মশলা মানে আপনি শুধু ছলা ছলা মাংসগুলো দিলেন, বুঝছেন? ওদের জন্য পেঁয়াজ রসুন এগুলো ভালো না, আপনি শুধু ওকে ওকে যখন ওর জন্য খাবার তৈরি করবেন, যে কোনো খাবার মাছ মাংস যেটাই দেন আপনার জাস্ট হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে দিবেন, হালকা হলুদ দিয়ে, হলুদটা অ্যালাউড, হ্যাঁ, বাট ইট হ্যাজ টু বি পিওর হলুদ, রাধুনি মাধুনি না, মানে শুকনা হলুদ আছে না ওটা 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 বেটে নেবেন, বেটে মেহেন্দির মতো করে ফ্রিজে রেখে দেবেন, ওখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে? ন্যাচারাল জিনিস, রাধুনিতে ভেজাল থাকে, ইভেন আপনারা ভাঙায় নিলেন ওখানেও না ভেজাল দিয়ে দেয় না, মানে দিয়ে দেয় অনেক সময়, প্লাস লোক দ্বারা করলেও ওখানে মরিচের গুঁড়া থাকে, কারণ ওরা তো মরিচও ভাঙায় ওখানে, তো ওগুলো না দেওয়াই ভালো, বুঝছেন? যেটা দিবেন সেটা হলো বাসায় যদি ব্লেন্ডার থাকে ভিজিয়ে রাখবেন, তারপরে ব্লেন্ড করে নিলে ও যতটুকু হবে ওটা দিয়ে ওর 6 মাস চলে যাবে, ফ্রিজে রেখে রেখে মেহেন্দির মতো একটা ইয়েতে রেখে দিবেন, তা অনেক দিন চালাতে পারবে, হ্যাঁ, মানে হালকা একটু মানে ধরেন একটা মাছ নিলেন ছোট ছোট একটা সসপেন নিয়ে হাঁটা হলুদ দিলেন, তারপরে একটু দুধও দিতে পারেন, ঠিক আছে? একটু কয়েকটা কয়েক মানে এক চিমটি দুই চিমটি পোলাওর চাল একটু ডাল দিলেন, তাহলে হলো কি উদ্ভিজ প্রোটিন, হ্যাঁ উদ্ভিদ প্রোটিন আর ভেজিটেবল প্রোটিন মিলে সব অ্যামাইনো অ্যাসিড সে পেয়ে গেল, মাছের অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি দরকার ওদের, বুঝছেন? মাছ মাংস হ্যাঁ নানান ধরনের দুধ ডিম সব দিবেন, দুধও দিবেন, কে বলছে? আপনি দিয়ে দেখবেন, আপনি পাতলা করে দিবেন, ওদের কথা শুনবেন না, ঠিক আছে? এগুলো হলো অনলাইনে ঘাইটে ঘাইটে ওরা বলে, মানুষে যেমন লাখে একজন আদু ভাই পাওয়া যায় যে দুধ খাইতে পারে না, আসে না এরকম, আমাদের মধ্যেই আসে অনেকে দুধ সহ্য করতে পারে না, ঠিক আছে? মানুষের যেরকম মানে যে কোনো ফুড অ্যালার্জি থাকে স্পেসিফিক একটা ফুড ওদেরও হয়, এটা লাখে একটা, বিলাই দুধ চুরি করে খাবে শেক্সপিয়ার কবিতা লিখে গেছে, জসীমউদ্দিন কবিতা লিখে গেছে, সুতরাং যারা কয় বিলাই টিলাই যারা বেচে ওকে কানের নিচে দিবেন, আমার নাম কয়া ডাক্তার সাগির কইছে তোমার কানের নিচে দেওয়ার জন্য, সব ভুল ভালো তথ্য কেন বলো?